পুরো ভর্তি করতে দামটা বেশি আছে লাগে। এটা আপনার লাস্ট 55 এর ছাড়ি দেবো, একবারে 94, ঠিক আছে? এটা একবারে 85 দিয়ে দিমু দি, আপনি ভিডিও দি দিন রাত 24 ঘন্টায়। এটা চাই হলো 68, ছোট মাঝারি গরুগুলোর দরদাম জানাতে চাই। আপনারা যারা নিয়মিত ভাবে বলছেন যে ভাই ছোট গরুগুলো দেখান 60-70-80 মধ্যে, তাদের জন্যই আমরা আছি। দেখা যাক আজকে কেমন দামের গরুগুলো আছে। ভাই খুব দ্রুতই শুনতে চাই, প্রথম এখান থেকে ওইটা থেকে ওই কালোটা থেকে তো যান, আপনি যান সামনে যান, ওই কালোটা কেমন কি চাচ্ছেন? এটা চাই হলো 68, হ্যাঁ 68, 65 হলে বিক্রি দাম 65, জি। আচ্ছা, এরপরে এটা চাই হলো 72, 72, হ্যাঁ। এটা একবার 67 হলে বিক্রি দাম 67, 67, ওজন ওজন 90 কেজি আছে, 90 কেজি, জি। এটা এটা চাওয়াল 90, আচ্ছা। এটা একবারে 82 দিয়ে দিব, 82, জি। বাহ সুন্দর, 82। এরপর এটা এটা, হ্যাঁ, একবারে চাওয়া 90, ঠিক আছে? এটা একবারে 85 দিয়ে দিব, 85, জি। আজকে গরু কয়টা আছে? গরু আজকে আছে না, বর্তমানে আছে 18টা, বিক্রি করছেন 12টা, 12টা, জি। মাশাআল্লাহ, আচ্ছা। এরপরে এটা এটা চাওয়া 95, একবার 90 বিক্রি দাম, গোস্ত কি 90 কেজি না 100 কেজি? এটা মনে করেন আপনার 5 কেজি 6টা আছে 3 গুণ থেকে, কিন্তু বডি কি দুটাই চলে না একটা চলে? বডি দুইটাই চলে, দুইটাই চলে, মরণ রে। তো বলেন এটা কেমন? এটা চাও 1,05,000, আচ্ছা। একবারে 95 বিক্রি করুন, 95, জি। ওকে, এরপরে আসে ডাবল বডি গরু আছে, অন্তর ভরা গরু দেখেন, অন্তর ভরা, অন্তর ভরা গরু। এটা চাও 1,15,000, হ্যাঁ। একবার 1,05,000 হলে বিক্রি করুন, 1,05,000, 1,05,000, বাহ 1,05,000। এরপরে আরও যেতে চাই, জুতা তো নষ্ট হয়ে গেল, এটা এটা চাও 1,15,000, 1,15,000, এটা একবারে 10 হলে দিয়ে দিব, 1,10, জি। ওকে, 1,10। এরপরে এটা এটা চাও হলো 30, আসতে চাই। এটা কেমন কি ভাই? এটা 4 গুণ বেশি আছে ভাই। এটা কি ডাবল বডি না ট্রিপল বডি? ডাবল বডি, দেন আগে করে একবার শোল মাছের মতন দেখেন, শোল মাছ, জি। দেশি শোল না বিদেশি শোল? একবার দেশি শোল, কিছু কমন ছিল না, কিছু বলবে না, না। তো বলেন এই ডাবল বডি কেমন কি চাচ্ছেন? এটা চাও হলো 30, একবার 25 শোল দিয়ে দিব, 1,25,000, আর একটু কমবে না ভাই? না ভাই, হ্যাঁ, না 1,25,000, 1,25,000। ওকে, একটু এদিকে আসেন, সাদা সাদা কালা কালা, হ্যাঁ। এটা কত? হ্যাঁ দেখছি, এটা চাও 35, 35, জি। বেচা কেনা একবার 30, তাই, জি। জুতার উপরে পড়ে গেল গোবর, আচ্ছা দেখ। এটা এটা কেমন কি? এটা চাওয়া 25, 25, একবার 18 দিয়ে দিব, 1,18,000, 1,18,000, ওকে 1,18,000। আরো চলে আসতে চাই, এটা 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 একবারে চাওয়া হলো 32, এটা 22 হলে দিয়ে দিব, 22, জি। 32 চাওয়া 22 হলে দিব, তাই, জি। ওকে, চলেন। এরপর এই যে ডাবল বডি গরু দেখেন, আবারও দেখেন, খালি খালি ক্যামেরা দিকে চাইছেন না, গরুটা দেখেন, আচ্ছা। চাওয়া 42, একবার 35 হলে দিয়ে দিব, 35, 35, নাকি আর একটু কম হবে? না কম হবে না, একটু কম হবে না, কম হবে না, তাই, জি। ওকে, 35, 35, আপনি এটা কত? এটা 35, এটাও 35, চাও 42 দাম, একবার বেচা দাম হলো 35, 35, ওকে। আর এটা চাও হলো 35, এটাও 35, এটা বেচা দাম হলো 30, এটা 30, 30,
তো ওটার চেয়ে তো এটা বড় লাগে, ওটা বড় লাগে, এটা গোস বেশি, গোস বেশি, জি। তাহলে এটা 30, ওটা এটা কিনা একটু সস্তা পারলো, এটা আমি সস্তা ভাবে দিতেছি 31। ওকে চলে আসে, এরপরে এটা এটা কেমন কি? এটা চাওয়া হলো 45, 45, জি। এটা 40 হলে দিয়ে দিব, 40, জি, 40, 40, আর একটু কম হবে না? কম হবে না ভাই। ওকে 40 আসেন। এটা কেমন কি? এটা চাওয়া হলো একবারে 1.5 লাখ। আচ্ছা বেচা গেছে, 45 হলে দিয়ে দিব ভাই, 45, 45, এটা আমার কাছে দাম চাইছে 75, 1,75,000 দাম চাইছে। হ্যাঁ, আর আমার চাওয়া হলো 50, আমি 45 হলে দিয়ে দিব। দেখেন গরু, দেখেন গরু সব দিক দেখেন। ওকে ঠিক আছে বন্ধু, আপনার গরুগুলো দেখলাম, এখন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 0107 6 6 00 00 43 43 11 8 11 8, জি, এটাই তো। ঠিক আছে ভাই, সময় দিলেন, ইনশাল্লাহ এখন খুব লোকজন জমে গেছে, বেচা বিক্রির সময়, জি, আবার পরে সময় নিব, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা আছি এই যে সারা রাত বইটা দে, এই যে নারায়ণগঞ্জ থেকে আসছি বাবারে, কি বলবে, ছোট্ট বাবু যখন দেখে তখন ভালো লাগে। কই থেকে? আমি ভালো না, জি ভাইয়া। কোথা থেকে আসছেন? টঙ্গী থেকে ভাইয়া, টঙ্গী থেকে, এই গাবতলির হাটে, জি ভাইয়া। শুধু আপনার জন্য ভাই, আমার জন্য? আমি তো গরু বেচা কেনা করি না ভাই, ওই যে ওনারা গরু বেচা কেনা করে, আমি শুধু একটু তুলে ধরি, মানে যে মেহনত করে আপনি দেন সারা দিন রাইতে, মানে এই কারণে আপনার ভক্ত সবাই, আমরা সবার কাছে এটা বিনতি করি, আপনার মেহনত রূপে এটা সবাই আপনারা লাইক করুক, সাবস্ক্রাইব করুক সবাই, আপনার চ্যানেল রূপে, জি, তাহলে আপনার মেহনতটা শুনবে, জি জি, ধন্যবাদ দর্শক, খুবই ভালো লাগলো যে আজকে যখন, জি আসাম ভাই, হ্যাঁ প্লিজ, তো খুবই ভালো লাগছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই, আমাদের সাবস্ক্রাইবাররা আমাদের ফলোয়াররা যখন আসে আমাদের সঙ্গে কথা বলে তখন বেশ ভালোই লাগে, জি জি জি, আসেন। মাশাল্লাহ, আরেকটি বেশ লাল কালারের খুব সুন্দর গরু দেখা যাচ্ছে, মাঝারি সাইজ। আমরা একটু ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলবো, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা এটা কেমন কি চাওয়া দাম? এটা চাওয়া দাম 125। আচ্ছা বেচা দাম 115 হলে বেচা যাবে ভাই, আর একটু কম হবে না? না ভাই, এটা ইন্ডিয়ার সামনে একদম কই দিছি 115 হলে বেচা যাবে। আর মানে ওজন কতটুকু কি হতে পারে? 3.5 মন, 3.5 মন। আচ্ছা আচ্ছা, একটু পেছনের দিকে যেতে চাই, এরপরে ভাই একটু এদিকে আসেন, জি ভাই, জি, এই পাশে আর একটা দেখছি, এটা কেমন কি ওজন হতে পারে ভাই? এটা 3.10 মন হবে ভাই, 3.10 মন না? আচ্ছা তাহলে এটা কেমন কি চিন্তা ভাবনা করছেন? এটা দাম চা 120, ১১০ হলে ১১০, জি, মাশাল্লাহ 110-এ বেশ ভালো একটা গরু। এটাও নাকি ভাই? বেশ ছোট গরু, জি, এটা ছোট গরু। এটা কেমন কি ভাই? এটা দাম চাচ্ছি 85 ভাই, হ্যাঁ 75 হলে বিক্রি করব, একদম একদম। নাকি আর একটু কমাবেন ভাই? এর মধ্যে 500 বাইতে গেলে এটা কমানো যাইব। আচ্ছা আচ্ছা, এটার আনুমানিক কত কেজি গোস্ত পাব? এটা 95 কেজি, 95, বাহ। এরপরে দামড়ি আর একটা সার আছে না? আচ্ছা আচ্ছা, দামড়ি বলেন, সাদা দামড়ি বা দামুর গরু বা বকনা গরু, জি, 110 কেজি ওজন পাইবেন, হ্যাঁ, দাম 85,000 টাকা। এটা একটু কম ওজনের তুলনায় নাকি? জি এটা একটু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে পাশে এই গরুটা কেমন কি ভাই? এই গরুটা উনার। আচ্ছা ভাই বলেন তো ভাই, এটা কেমন কি চাওয়া? দাম চাচ্ছে তো 125, হ্যাঁ 110 হলে ছাড়ি দেবো, 110, জি, আর একটু কম বেশি হবে না? না কম নাই, 110 হলে ফিক্সড বেচা যাবে আর কি। আচ্ছা ভুট্টি গরু আছে, দেখেন ভুট্টি, ভুট্টি গরু আছে, বাহ, আমরা একটু ভুট্টি গরু দেখাতে চাই, এই যে একটু
একটা ভর্তি গরু আমরা দেখতে পাচ্ছি। এটা কি দাঁত হইছে ভাই? আছে দাঁত, আছে ওটাও দাঁত আছে, দুটোই দাঁত আছে। এটা পুরুষ ভর্তি, এটা মহিলা ভর্তি না? জি দাঁত হইছে তো। তাহলে এটা কত কি? এটা আপনার লাস্ট 55 এর ছাড়ি দেবো, দাম তো আছে 65, ঠিক আছে, লাস্ট 55 এর ছাড়বো আর কি। 55? হ্যাঁ ছোট গরু না, একটু কমাবেন না? ছোট গরু ভর্তি করতে দামটা বেশি আছে লাগে, এটা তো আপনার ঈদ দেশ গরু না। আচ্ছা ভর্তি তো নাকি? আচ্ছা আচ্ছা, এটা আপনার হচ্ছে, আর আপনার এই ভর্তিটা হচ্ছে, হ্যাঁ এটা 48 কিংবা লাস্ট 47 পর্যন্ত গেলে ছাড়িতে পারে। দাঁত হয়েছে তো? হ্যাঁ দুই দাঁত। তাহলে কোরবানি দেওয়া যাবে? জি ইনশাল্লাহ। বাহ 48-47 না, সুন্দর, বিশেষ করে এটা খুব ভালো লাগলো। এটা কি 55? জি এটা 55। দর্শক আমি একটু কাছে থেকে দেখাই যে এই যে একটা ভুট্টি গরু, তাকে আবার ঝুমুর ঝুমুর ই করা হয়েছে, সার বাচ্চা। এটা একদম বলেন, এটার জন্য কিন্তু অনেক কাস্টমার আসবে না? এটা 55 হলে দেওয়া যাবে। 55? জি দাম তো 65 দাম চাচ্ছে, ঠিক আছে। ওজন কতটুকু হবে? এক মন আপনার হচ্ছে না, এটা 60 কেজি। 60 কেজি? ভুট্টি গরু ছোট হলে মনে হয় ওজন বেশি নাকি? হ্যাঁ ওজন, ওজন লাগবে, সার বাচ্চা তো ওজন আছে। আচ্ছা ভাইয়ের নাম্বারটা বলেন একটু। আমার নাম্বার 019-019 6233-0339-33039-339। আচ্ছা ভাই ভালো থাকবে না, সার গরুই দিচ্ছিলাম আজকে। জি ভালো ভাই, ধন্যবাদ। তো দর্শক আমরা একটু সুন্দর সুন্দর মাঝারি সাইজের গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই চিত্রটা একটু তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে একটি বিষয়, আপনারা অবশ্যই হাটে আসবেন, এসে দেখে শুনে দরদাম করে নিতে হবে। এখন কিন্তু দামের কিন্তু তারতম্য হয়ে যাচ্ছে, ওজনের তারতম্য হয়ে যাচ্ছে, আর প্রতিনিয়ত বাজার কিন্তু চেঞ্জ হচ্ছে, যার কারণে একেবারে ফিক্সড বলা যাবে না। আপনারা আসবেন, এসে একটু দেখে শুনে দরদাম করে আপনারা গরুগুলো নিয়ে নেবেন। এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।